আসসালামু আলাইকুম, সব ভাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে প্রতিদিনের মতো আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। গুরুত্বপূর্ণ এজন্য বলেছি যে প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ, এটা একটু বেশি গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর। এই জন্য যে বাংলাদেশে বসে এক শ্রেণীর একটা গোষ্ঠী, চিহ্নিত গোষ্ঠী, যেই গোষ্ঠীটা বরাবরই বাংলাদেশের পতাকাকে খামছে ধরতে চেয়েছে, যেই গোষ্ঠীটা বরাবরই বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা নিচু করে নিজেদের মাথা উঁচু করতে চেয়েছেন, সেই তাদের সম্পর্কে বলছি। তারা কিভাবে কি করছে, টাকা খরচ করে কাদের বিরুদ্ধে কোথায় কি করছে, দেশের বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করে দেশকে বিশ্ব দরবারে খাটো করে নিজেদের মাথা উঁচু করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের কথা বলছি। রিপোর্টার্স উইথ আউট বর্ডার নামে, সংক্ষেপে যাকে হচ্ছে আরএসএফ নামে পরিচিত, এটার নাম আপনারা না শুনে থাকলে আজকে শুনে থাকুন এবং খোঁজ নিয়ে দেখুন। ফ্রান্সে প্যারিস ভিত্তিক নন গভর্নমেন্ট এবং নন প্রফিটিং অর্গানাইজেশন হিসেবে নিজেদেরকে তারা পরিচয় দেয়। ফরাসি ভাষায় আরএসএফ মানে হচ্ছে রিপোর্টার্স সেন্স ফ্রন্টিয়ার। নিজেদের অলাভজনক এবং বেসরকারি সংগঠন হিসেবে পরিচয় দিল। তারা জাতিসংঘ এবং ইউনেস্কোর পরামর্শক হিসেবে কাজ করেন। বার্ষিক 6 মিলিয়ন ইউরো তাদের বাজেট। এত টাকা একটি অলাভজনক প্রতিষ্ঠান ব্যয় করে কোথা হতে? বিশ্বের 180টি দেশে তারা সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে বৈশ্বিক র্যাঙ্কিং তৈরি করে থাকে। মানেটা সুস্পষ্ট, লবিস্টদের টাকায় তাদের সংগঠন চলে। লবিং করবেন, টাকা দিবেন, তারা নিউজ করবে। সম্প্রতি বিশ্বের 37টি দেশে সরকার প্রধানকে তারা লাল দাগে চিহ্নিত করেছে সংবাদপত্রের স্বাধীনতা রোধের জন্য। তার মধ্যে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নামও রয়েছে। আরএসএফ দেখিয়েছে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় 70 জন সাংবাদিককে এবং ব্লগার নির্যাতনের শিকার হয়েছে। আমরা জানি ওসি অপেক্ষা মসি বড় শক্তিশালী, অর্থাৎ তলোয়ারের চেয়ে কলম শক্তিশালী। তলোয়ার যুদ্ধক্ষেত্রে ব্যবহার করলে সেটা হয় বীরত্বের প্রতীক, সেটাকে ধরা হয় বীরত্ব হিসেবে। আর ডাকাতির জন্য যখন এই তলোয়ার ব্যবহার করা হয় তখন সেটা হয় অপরাধ, সেটা অপরাধের মানদণ্ড হিসেবে বিবেচিত হয়। আপনার কলমের ফেসবুকের লিখনের শক্তি আছে, তাই বলে যা খুশি তাই করতে পারেন না। এই যে 70 জনের মধ্যে অনেকেই ফেন্সিডিল সহ ধরা খেয়েছে, অনেকেই মানহানির দোষে দুষ্ট হয়েছে। শহীদুল আলমের মতো মিথ্যাবাদী জামাদি পেইড এজেন্ট, আসিফ মহিউদ্দিনের মতো অ্যাসাইলাম লোভী, সাম্প্রদায়িক সংঘাতের উস্কানি দাতা, পিনাকি ভট্টাচার্যের মতো হেফাজতের প্রমোটার এবং হেফাজতকে প্রমোট করে সবসময় উস্কানি দিয়ে সাংবাদিক উস্কানি দেওয়া সাংবাদিক এবং ব্লগার তো রয়েছেই, যেটার তালিকা শুধু 70 জন না, ছড়িয়ে যাবে আরও অনেক বেশি। তাসনিম খলিলের মতো নৈরাজ্যবাদী পণ্য পরিচালক এবং গুজববাজ ইলিয়াস হোসেনের নাম আপনারা নিশ্চয়ই জানেন। ধান্দার টাকার বন্টনের ভাগ না পেয়ে মনকষ্টে নীল হয়ে যাওয়া কনক সরোয়ারের নামও আপনারা শুনেছেন। এটা খুব সহজেই বোঝা যাচ্ছে, লবিস্টদের অর্থের যাজানিতে তারা আল জাজিরার মতো নোংরা খেলায় মেতেছে। বাংলাদেশে এগিয়ে যাক, বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াক, শকুনেরা তা চায় না। জাতির পতাকা খামছে ধরেছে সেই চিহ্নিত পুরাতন শকুন। মাহমুদুর রহমান মান্নার সাংবাদিকতা কথা আপনারা জানেন। এই মাহমুদুর রহমান মান্না তার জীবদ্দশায় কখনো সাংবাদিকতা করেছে? কখনোই করেনি। অথচ এই মাহমুদুর রহমান মান্নাই বিএনপির আমলে আমার দেশ পত্রিকা হাতিয়ে নিয়েছেন, দখল করে বসেছেন। তারপর চাঁদে সাইদিকে নিয়ে যাওয়া, হেফাজতে তাণ্ডবের পর হাজার হাজার লাশের গুজব ছড়ানো, কাবা শরীফের গিলাপ পরিবর্তনের ছবিকে সাইদি মুক্তির আন্দোলন হিসেবে চালিয়ে দেওয়া, এ তো তাদেরই কাজ। এগুলো কি সাংবাদিকতা? এটা কি সাংবাদিকতার সংজ্ঞায় পড়ে? এটাকে কি সাংবাদিকতা বলে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই 50টি টিভি চ্যানেল সম্প্রচারিত হচ্ছে, 1000+ অনলাইন পোর্টাল এবং সংবাদ প্রকাশিত হচ্ছে, পত্র প্রকাশিত হচ্ছে। সিটিজেন জার্নালিজমের নামে ইউটিউবে শত শত চ্যানেল রয়েছে, আইপি চ্যানেল প্রস্তুত হচ্ছে, সাংবাদিকদের ওয়েজ বোর্ডের গঠনের জন্য প্রক্রিয়া চলছে, সাংবাদিকদের জন্য ফান্ড তৈরির কাজ করা হয়েছে, যেটা হচ্ছে দুস্থ সাংবাদিকদেরকে সহায়তা করার জন্য। পূর্বাঞ্চলে সাংবাদিকদের প্লট দেওয়া হয়েছে, ফ্ল্যাট দেওয়া হয়েছে, করোনার অতিমারিতে সাংবাদিকদের প্রণোদনা দেওয়া হয়েছে, যেটা এই দক্ষিণ এশিয়ার একটি বিরল ঘটনা এবং ইতিহাস। সাংবাদিকদের বিরুদ্ধে মানহানি মামলা হলে আটক না করে তাদের বিরুদ্ধে সমন জারি করার নির্দেশ এই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই দিয়েছেন। বিটিভির পরে প্রথমে বাংলাদেশে টেরিটোরিয়াল স্যাটেলাইট চ্যানেল 21 টিভির অনুমোদন এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দিয়েছিলেন। দেশ এগিয়ে যাচ্ছে, শকুনের খাদ্য কমে যাচ্ছে, তাই বরাবরই লবিস্ট নিয়োগ করে কোটি কোটি টাকা ব্যয় করে বিশ্বের দরবারে শেখ হাসিনাকে বিতর্কিত করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ষড়যন্ত্র করে লাভ নাই। বিএনপি জামাতের সেই নৈরাজ্যের দিনগুলো মানুষ এখনও ভুলেনি, ভুলতে পারবে কি না তার নিয়েও সন্দেহ আছে। তাদের এই
সময়ের দাগ মানুষের মনে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে থেকে যাবে। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বাড়িতে এসে প্রকাশ্য সাংবাদিকদেরকে হত্যা করা, সাংবাদিক বালু সাহা সহ কত সাংবাদিককে, বরণ্য সাংবাদিকদেরকে তারা হত্যা করেছে তাদের ক্ষমতাসীন সময়ে, সেসব তো পত্রিকা খুললেই দেখতে পাবেন। তারাই আজ শকুনের মতো এইসব আরএসএফ মার্কা সংগঠন দিয়ে জাতির পতাকা খামছে ধরতে চাচ্ছে। সকল ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বিশ্বনেত্রী শেখ হাসিনা এগিয়ে যাবেন দুর্বার গতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে, সেই প্রত্যাশায় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।